বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সকলেই জানি, একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সমর্থনে গঠিত হয়েছে। রাষ্ট্রের স্থিতিশীলতা এবং নিরাপত্তার স্বার্থে আমরা সেই সময় বিদ্যমান যে সংবিধান এবং রাষ্ট্রপতিকে রেখেই আমরা সরকার গঠন করেছিলাম। কিন্তু যদি আমাদের মনে হয় যে এই সেট আপে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র পরিচালনার কার্যক্রম ব্যাহত হচ্ছে অথবা জনগণ এই সেট আপে অসন্তুষ্ট, তাহলে এই বিষয়টি নিয়ে আমরা ভাবব এবং পুনর্মূল্যায়ন আমরা করছি। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না, এই প্রশ্নটি এই মুহূর্তে বাংলাদেশে কোনো আইনি বা সাংবিধানিক প্রশ্ন নয়, এটি একেবারেই একটি রাজনৈতিক সিদ্ধান্ত। ফলে রাজনৈতিক সমঝোতা এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসা যেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সে বিষয়ে আলোচনা চলছে, বিভিন্ন অংশীজনের সাথে আমরা আলোচনা করছি এবং আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত হয়তো আসবে। তবে এই সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি যে রাষ্ট্রের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং শৃঙ্খলা, এটি আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রায়োরিটি। এবং আমরা জনগণের প্রতিও আহ্বান রাখছি যাতে আমরা সচেতন থাকি এবং শান্ত থাকি। কোনো ধরনের সুবিধাভোগী গোষ্ঠী বা নানা ধরনের যে দেশি বিদেশি চক্রান্ত ষড়যন্ত্র চলছে, আমরা যাতে এমন কোনো পরিস্থিতি তৈরি না হয় যাতে তারা সুবিধা নিতে পারে, সে বিষয়ে আমাদের সবাইকেই সচেতন থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আমরা এই বিষয়টা নিয়ে এ কারণেই মনে করছি যে এটা রাজনৈতিক আলোচনা এবং সমঝোতার মাধ্যমেই সিদ্ধান্ত নিতে হবে। ফলে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে। জনগণের যে কোনো যৌক্তিক দাবি প্রতি আমাদের সংহতি এবং সংবেদনশীলতা রয়েছে। তবে সবার প্রতি আহ্বান থাকবে যাতে আমরা এই বিষয়ে কোনো ধরনের অরাজক পরিস্থিতি যাতে তৈরি না হয় সে বিষয়ে সবাই সচেতন থাকে এবং বঙ্গভবন বা অন্য কোথাও কোনো ধরনের বিক্ষোভ বা আন্দোলনের প্রয়োজন নেই। জনগণের মেসেজটি আমরা সকলেই পেয়েছি এবং আমরা সে বিষয়ে আলোচনা করছি, আলোচনার মাধ্যমে এই বিষয়ে সিদ্ধান্তে যেতে হবে। তাই সকলকে শান্ত থাকার এবং সচেতন থাকার আহ্বান থাকবে। এবং পাশাপাশি পতিত ফ্যাসিবাদী শক্তি, তারা মাথা চেড়ে দেওয়ার ওঠার চেষ্টা করছে, আপনারা দেখছেন তারা বিভিন্ন জায়গায় অস্ত্রসহ মিছিল করছে, সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা করছে, পাশাপাশি চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়েছে। আমরা যাতে সে বিষয়ে দৃষ্টি রাখি সকলেই এবং সেই ফ্যাসিবাদী শক্তি যাতে মাথা চেড়ে উঠতে না পারে, তাদের বিরুদ্ধে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে একটা প্রতিরোধ তৈরি করি।